বাড়িতে বৈধ রেশন কার্ড রয়েছে তাহলে সরকারি গণবণ্টন পরিষেবা আপনার প্রাপ্য। কম হোক বা বেশি, প্রতিটি রেশন কার্ডেই কিছু না কিছু পরিমাণ খাদ্যশস্য বিনামূল্যে আপনি পেতে পারেন। তবে সবার আগে আমরা দেখে নেব এই রাজ্যে মোট কত ধরনের রেশন কার্ড রয়েছে। অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড, বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড রয়েছে, অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড, এছাড়া রয়েছে RKSY1 এবং RKSY2, এই দুই ধরনের রেশন কার্ড। কোনো ব্যক্তি বা পরিবার কোন আর্থিক স্তরে রয়েছেন তার উপর ভিত্তি করেই ঠিক হয় তিনি কোন রেশন কার্ডের অধীনে আসবেন। এবার আসবো মূল বিষয়, 2023 সালের ফেব্রুয়ারি মাস থেকে কোন রেশন কার্ডে ঠিক কত পরিমাণ খাদ্যশস্য আপনি পেতে পারেন সেটা একবার দেখে নেব। অন্ত্যোদয় অন্ন যোজনা রেশন কার্ড AAY, এতে উপভোক্তা বিনামূল্যে পরিবার পিছু 21 কেজি চাল এবং 13 কেজি 300 গ্রাম আটা বা গম পাবেন। পরিবার পিছু 1 কেজি চিনিও মিলবে, তবে তার জন্য দিতে হবে কেজি প্রতি 13.50 টাকা। বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড বা SPHH, এই কার্ড থাকলে উপভোক্তা মাথা পিছু 3 কেজি চাল এবং 1 কেজি 900 গ্রাম আটা বিনামূল্যে পাবেন। যদি আটার বদলে গম দেওয়া হয় তাহলে দেওয়া হবে মাথা পিছু 2 কেজি করে। ঠিক একই রকম পরিষেবা মিলবে যদি আপনার কাছে অগ্রাধিকারপ্রাপ্ত রেশন কার্ড বা PHH থাকে। এবার আসবো RKSY1 কার্ডে। এই ক্ষেত্রে উপভোক্তারা মাথা পিছু শুধু 5 কেজি করে চাল বিনামূল্যে পাবেন। এই কার্ডে গমের কোনো সংস্থান নেই। এছাড়া রয়েছে RKSY2 রেশন কার্ড, এর ক্ষেত্রে মাথা পিছু 2 কেজি করে চাল বিনামূল্যে পাবেন। এই কার্ডেও গমের কোনো সংস্থান নেই। রেশন কার্ডের সাথে আধার নম্বর জোড়ার বিষয়টিও কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ ঠিকমতো রেশন পরিষেবা পেতে গেলে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই কাজটি আপনি করতে পারবেন বাড়িতে বসেই। পশ্চিমবঙ্গের খাদ্য দফতর, তার যে ওয়েবসাইট, সেখানে গেলে একটি লিঙ্ক পাবেন, সেই লিঙ্ক রয়েছে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নম্বর জোড়ার লিঙ্ক। সেটা ক্লিক করবেন, করে যে পেজটা খুলবে সেখানে নির্দেশ মতো পরপর কাজগুলো করলেই আপনার আধার নম্বরের সঙ্গে রেশন কার্ডের নম্বর জুড়ে যাবে। তবে এই কাজটা করার জন্য আপনার আধার নম্বরের সঙ্গে ফোন নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক। রেশন পরিষেবা নিয়ে নানা সময় নানা রকম অভিযোগ সামনে আসে, সেগুলি কোথায় জানানো হবে তা বোঝা যায় না। এবার সেই চিন্তাও আর নেই, কারণ রেশন সংক্রান্ত যে কোনো প্রশ্ন বা অভিযোগ জানলে বা থাকলে তা জানানোর সুযোগ রয়েছে খাদ্য দফতরের ওয়েবসাইটে, হেল্প ডেস্ক নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারেও জানানো যাবে অভিযোগ। এছাড়া খাদ্য দফতরের ফেসবুক এবং টুইটার পেজেও অভিযোগ জানানোর সুবিধা থাকছে। কিভাবে পাবেন রেশন? আপনার নির্দিষ্ট রেশন দোকানে যাবেন, সেখান থেকেই আপনার এই রেশন মিলবে। তবে মনে রাখবেন, রেশন দোকানে রেশন তুলতে যাওয়ার আগে অবশ্যই সঙ্গে করে নিজের বৈধ রেশন কার্ডটি নিয়ে যাবেন। সরকারি পরিষেবা সংক্রান্ত আরও খুঁটিনাটি খবরের জন্য চোখ রাখুন এবিপি লাইভে।